গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রতিবাদ সভা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুই বিভাগের জননন্দিত মেয়র জননেতা মোহাম্মদ হেলাল উদ্দিন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মঞ্চ আলোকিত করে বসে আছেন। মঞ্চ আলোকিত করে বসে আছেন বঙ্গবন্ধু পরিবারের সংকটে সংগ্রামে স্বপ্নে সাহসের সহযাত্রী যিনি বঙ্গবন্ধু মুজিবের মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে দীর্ঘ ২৩ মাস কারা নির্যাতন ভোগ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অভিসংবাদিত অভিভাবক ব্রাহ্মণবাড়িয়া জেলার একক প্রার্থী আজকের সভার প্রধান অতিথি একুশে আগস্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রিয় নেতা রহম উবাইদুল মুক্তাদির চৌধুরী সবাই উপস্থিত আছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাবেক পৌর মেয়র চেয়ারম্যান জনাব আল মামুন সরকার মামুন ভাই উপস্থিত আছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিশাল সম্মেলনে সহসভাপতি হিসেবে যার নাম ঘোষণা করেছিল হাজি মোহাম্মদ হেলাল উদ্দিন বিশিষ্ট চেয়ারম্যান ভাইরা দলীয় চেয়ারম্যানগণ আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, নেতা বক্তব্য রাখবে সময় নাই। শেখ হাসিনা আছে বলেই আশার মিনার নিষ্পতি হয়ে যায়নি কোন অন্ধকারে, শেখ হাসিনা আছে বলেই রেন্টাল থেকে কুইক রেন্টাল বিদ্যুৎ ব্যবস্থা করাই সারা বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, শেখ হাসিনা আছে বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, শেখ হাসিনা আছে বলেই এদেশের মানুষ শান্তিতে আছে, শেখ হাসিনা আছে বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথায় চু করে দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়েরা আবার যারা স্যাংশন দেয় যারা মানবতার কথা বলে তাদেরকেও বলি, খালেদা জিয়ার ২০০৪ সালে যখন আমাদের ৩৫০০ কর্মীকে হত্যা করেছিল তখন মানবতা মানবাধিকার কোথায় ছিল? আমেরিকা কি তখন দেখে নাই অপারেশন ক্লিন হাতের নামে খালেদা জিয়ার সরকার বাংলাদেশে কি করেছে? মানুষ মারার পরে ডাক্তার সার্টিফিকেট দিয়েছে, হার্ট স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে। তারেক জিয়া একুশে আগস্ট গ্রেনেড, ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, একুশে আগস্টের মাস্টার মাইন্ড তারেক জিয়া। তারেক জিয়া চেয়েছিল শেখ হাসিনাকে চিরজীবনের জন্য ধ্বংস করে দেওয়া। আল্লাহ পাক রাব্বুল আলামিন অশেষ দোয়া, মানব কর্ম করে মেয়র হানিফ সহ আওয়ামী লীগের নেতা কর্মী সেদিন জনতিকে শেখ হাসিনাকে রক্ষা করেছে। বিএনপির উদ্দেশ্যে আমরা বলতে চাই, ৭৫ চলে গেছে আমরা দেখি নাই, আমরা এখন আছি বাংলাদেশে উবাইদুল মুক্তাদির নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়াতে। কোন প্রকার বিএনপিকে লম্ফজম্প করার সুযোগ দেওয়া হবে না। পিতা হত্যার প্রতিশোধ আমরা নেই নাই, আইনের মাধ্যমে নেওয়া হয়েছে। আমাদের বোনকে আক্রমণ করার প্রতিশোধ আমরা নেই নাই, আইনের প্রক্রিয়া আছে। আর আইন নিয়ে ঘরে বসে থাকবো না, আমরা বলতে হুঁশিয়ার করে বলতে চাই উবাইদুল মুক্তাদিরের সংক্ষিপ্ত আহ্বানে যে আয়োজন এখানে হয়েছে, আর উবাইদুল মুক্তাদির সরাসরি যদি মাঠে নেমে যায় ব্রাহ্মণবাড়িয়াবাসী একাকার হয়ে যাবে। ফরশপুর থেকে সাজেদপুর আর মজলিশপুর থেকে সুলতানপুর, ব্রাহ্মণবাড়িয়ার কোনো মানুষ বাকি থাকবে না। উবাইদুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রিয় নেতা, এই নেতার মাধ্যমে আগামী দিন ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন করতে চাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।